অলকি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ নির্বাচন কমিশন তারা বড় মাপের একটা নিয়োগ প্রকাশ করছে, যেখানে ৫১৯ জন ছেলে মেয়ে নিয়োগ করবে অনলি HSC পাশে। আমি পুরো বিষয়টা এখন আপনাদের সাথে আলোচনা করব। তার আগে বলি, সার্কুলারের লিঙ্কটা আমার প্রথম কমেন্টে দিয়ে দিছি, ওইখান থেকে যদি লিঙ্কে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার এরকম একটা অবস্থায় আসবেন। আসবারে প্রথমে পাবেন HSC পাশে নিয়োগ, নির্বাচন কমিশন পদ ৫১৯ বিস্তারিত, এটাতে ক্লিক করবেন, করা মাত্র সার্কুলারটি পেয়ে যাবেন। ছোট্ট আকারের মনে হলেও এটা অনেক বড় মাপের একটা নিয়োগ। তো বন্ধুরা, যেহেতু আমার নামানো আছে, এটা আমি এখন আপনাদেরকে বড় করে দেখাচ্ছি, দেখে ওখান থেকে পরে পরে বিস্তারিত বলে দিচ্ছি। আপনারা জাস্ট আমার কথাটা মনোযোগ করে শুনলেই বুঝতে পারবেন। আর এইটার সোর্স কোথায় পাওয়া গেছে তাও বলে দেই। বাংলাদেশ দৈনিক, বাংলাদেশ প্রতিদিন যেটা আছে আর কি পত্রিকা, সেটা যদি আজকেরটাকে কিনে থাকেন সেখানে পাবেন, কিংবা যদি প্রথম আলো পত্রিকা আজকেরটা কিনে থাকেন, মানে 29 মার্চেরটা, সেখানে আপনারা পাবেন। দুই জায়গাতেই এই নিয়োগটা দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই এটা দেখবেন। আর একটু ছোট্ট একটা কথা বলে যাই, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় HSC পাশে ভালো মানের একটা নিয়োগ প্রকাশ করছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। ডান পাশে থাকা প্রত্যেকটা আপ টু ডেট মেসেজ এই নিয়োগের নিচে নামলে লাইন ধরে পেয়ে থাকবেন। তো বন্ধুরা, যেহেতু আমার নামানো আছে সেখান থেকে আমি দেখাই। দেখেন, এখানে বাংলাদেশ নির্বাচন কমিশনের IDA প্রকল্প দ্বিতীয় পর্যায়ের অধীনে ৫১৯টি উপজেলা অবলিক থানা নির্বাচন অফিসের জন্য এই যে ৫১৯ জন স্ক্যানিং অ্যান্ড ইকুইপমেন্ট মেনটেন্যান্স অপারেটর, এই পদে তারা এটা কিন্তু অস্থায়ী ভিত্তিতে অর্থাৎ প্রকল্পের মেয়াদ সময়কালীনের জন্য আপনাকে নিয়োগ দেওয়া হবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, যদিও শুনতে মনে হচ্ছে ভাই প্রকল্প ঢুকবো না, ভাই ঢুকে যান, এখান থেকেই পরবর্তীতে ওরা আপনাকে অন্য কোনো যখনই সার্কুলার দিবে এখান থেকে আপনি ওইখানে জাম্প করাটা ইজি হবে বিষয়টা। এ ধরনের রেকর্ড বহু আছে, এই নির্বাচন কমিশনের অধীনে প্রকল্পতে মানুষ ঢুকে চাকরি করতে করতে তারা বর্তমানে পার্মানেন্ট স্থায়ী একটা পদ পেয়ে গেছে। বন্ধুরা, আপনার এই সুযোগটাকেও হাতছাড়া করবেন না, আমার মানে পার্সোনাল অভিমত, বাকিটা আপনাদের বিষয়। এখানে দেখুন, ন্যূনতম HSC পাস বা সমমান, আপনি HSC পাস ভোকেশনাল কিংবা আপনার সায়েন্স আর্টস কমার্স যেখান থেকে করতে পারেন, কমার্স আপনার ইচ্ছা একতা। এরপরে আরেকটি বিষয় আছে, যেহেতু এখানে স্ক্যানিং ইকুইপমেন্ট, এখানে কম্পিউটারের মানে ব্যাপারটা থাকে, এখানে লিখছে যে কোনো স্বীকৃত প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে কম্পিউটারের উপর ডিপ্লোমা থাকতে হবে। এইটার অর্থ হইল আপনি এলাকাতে কোথাও গিয়ে কোনো কোর্স করছেন কম্পিউটারের উপরে, দ্যাটস ইট, সেটাকেই বোঝানো হয়েছে। কম্পিউটার ডিপ্লোমা বলতে পারে 4 বছর মেয়াদের ডিপ্লোমা, এটা কিন্তু ভাববেন না। এখানে যে কোনো স্বীকৃত প্রশিক্ষণ ইনস্টিটিউট হইতে আপনারা এক কথা আসে না এলাকায়, দেখবেন যে আপনার যে কোনো মানে অনেক জায়গা আছে কম্পিউটার প্রশিক্ষণ করা আর কি, আপনার 3 মাসের একটা কোর্স করলে সেটা কিন্তু একটা ডিপ্লোমা কোর্স, ঠিক ওইটা আপনার থাকলেই আপনি এখানে ই করতে পারবেন। আরেকটি ব্যাপার দেখুন, নির্বাচন কমিশনের প্রকল্পে কার্যক্রমে অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে, যদি আপনি ইতিপূর্বে এই ধরনের কোনো প্রকল্পে কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে তারা আগে ই করবে আর কি। তো এই যে ব্যাপারটা দাঁড়ালো, আপনারা অবশ্যই কিন্তু বিষয়টা মাথায় রাখবেন। আপনি যদি একবার কোনো মতো এখানে ঢুকে কাজ করতে পারেন, পরবর্তীতে আপনাকে আরও অনেক অনেক প্রকল্প এমনকি এক পর্যায়ে আপনার ভালো কোনো ইস্যুর ভিতরে ঢুকা দিতে পারবে, আপনি নিজেও জাম্প করতে পারবেন ইজিলি। এখানে যদি আপনার আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদের ওদের যে সাইটটা আছে এই সাইটে ঢুকে আপনাকে আবেদনটা করতে হবে। আমি আপনাদেরকে বলবো, আগ্রহী হইলে আপনার সোজা কোনো কম্পিউটার দোকানে চলে যান, ওইখানে গিয়ে আবেদনটা করেন, আমার মানে সেটাই সবচেয়ে বেটার। তো আপাতত এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।